कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। সম্পর্ক ছিল এইবার বাঘের বাচ্চা লয় কি করব গ্যাস এক বড় ভাইয়ের কাছে ভাই এটা গোপন কথা কম আপনি প্রমিস করেন কাউরে কইবেন না কয় না প্রমিস করলাম তুই তো আমার কথা কাউরে কস না তোর কথাও কাউরে কম না ক কি মেয়ে গঠিত সমস্যা না বাঘ গঠিত সমস্যা কয় কি কয় বাঘের বাচ্চা কয় মানে বাঘের বাচ্চা খুঁজে পাইছি কয় কই বাসায় কয় তুই এইসব একদম বাসার মধ্যে রাখবি না মনে কর যে কর্তৃপক্ষ জানতে পারলে তোরে সুদ্ধা বন্য প্রাণী সংরক্ষণ আইনে জেলে ঢুকাই দিব তুই এখন একটা কাজ করবি কি কাজ কয় আজকে ওই বাঘটারে চিড়িয়াখানায় লয়ে যাবি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই কালকে আয় আমার আপডেট দিবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো পরের দিন বিকালবেলা ওই বাঘের বাচ্চা লয়ে বাইর হইছে আচ্ছা তো বড় ভাই জিজ্ঞেস করছে কি রে তোরা নকলে এই বাচ্চা চিড়িয়াখানায় লয়ে যেতে তুই যাস না এখনো কয় গেছিলাম তো কালকে চিড়িয়াখানা দেয়া হয়েছে আজকে সিনেমা দেয়া হয়েছে প্রতিদিন কি মানুষের চিড়িয়াখানা ভালো লাগে কালকে চিড়িয়াখানা পুরোটা ঘুরে দেখাই আজকে চিন্তা করলাম ওরা সিনেমা দেখাই লাইফ অফ পাই বাঘের সিনেমা ও বুঝবে ব্যাপারটা বলে যে আমি কুকুরদের একটা ভালো যোগ জানি যে যোগটা শুনলে কুকুররা হাসতে হাসতে মাঝে মানে ট্যালেন্ট গ্রো করে না মানুষের ভিতরে মাঝে মাঝে আমার ভিতরে গ্রো করছে আর কি আচ্ছা বিভিন্ন পশু পাখিদের কোনো যদি হয় প্রোগ্রাম টোগ্রাম হয় কর্পোরেট প্রোগ্রাম পশু পাখিদের আমাকে ডাকলে আমি তাদেরকে যোগ শুনে আসতে পারবো তো প্রথমে কুকুরদের শুরু করছি কুকুরটা শিখছি তো আজকে আমরা শোনাই দেখেন ভালো লাগবে ঘেউ এটা এটা আপনি যে কোনো কুকুরের সামনে বললেন হাসতে হাসতে যদি গড়ায় না পড়ছে কিন্তু আপনাকে এক্সাক্টলি বলতে পাঁচ লাইন ডেলিভারি যদি ভালো না বিশেষ না করে আমাদের মধ্যে আমাদের মধ্যে কেউ যদি কুকুর পেলে থাকো আমার এই যোগটা তোমার কুকুর গিয়ে এখনই শোনাও দেখবো হাসতে হাসতে লুটুপুটি 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 খাচ্ছে এবং তোমাকে এসে জিজ্ঞেস করবে কোথা থেকে শুনছে যোগটা তাকে ডেকে আনো গার্লফ্রেন্ড বলতেছে বয়ফ্রেন্ড কে আচ্ছা বুঝলাম কুত্তা নিয়ে কথা হচ্ছে আপনি এর পরের টপিক কেমনে গার্লফ্রেন্ড বলবেন আসবে মানে আপনি কি বুঝতে চাইছেন যে যদি একই লেভেলের নাকি হ্যাঁ আপনি একই লেভেল বুঝতে চাইছেন আচ্ছা ঠিক আছে যখন হচ্ছে যে কি মানে রিলেশন থাকতে তো কিউট হ্যাঁ আর রিলেশন চলে গেলে কুত্তা এরকম বলতেছে যে গার্লফ্রেন্ড বলতেছে বয়ফ্রেন্ডকে বেবি আমাকে একটা বিড়ালের বাচ্চা এনে দিবা আমার না একটা বিড়াল পোষার অনেক শখ হয়েছে আচ্ছা বয়ফ্রেন্ড বলতেছে বিড়ালের বাচ্চা কেন বেবি চলো আমরা ওইটা করি দশ মাস পরে একটা আমার বাচ্চা পাবা বিড়ালের বাচ্চা পাইছি চাইছি বেবি কুত্তার বাচ্চা চাই নাই করপ 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 মানে গাইনি বিভাগে এক মহিলার সন্তান হয়েছে আস্তে আস্তে বলতেছে যাতে উল্টা পাল্টা কথা মুখ দেবে না বেরোয় এক মহিলার সন্তান হয়েছে তো সন্তান হয়েছে একটু মোটামুটি ছোটোখাটো হয়েছে তো ডাক্তার এসে বলছে আপনার কিউট একটা ছেলে হয়েছে নিয়ে আসি দেখেন তো দেখা যায় কিন্তু অদ্ভুত ব্যাপার আপনার গায়ের রং ফর্সা আপনার বাচ্চার গায়ের রং হয়েছে কালো কয় ডাক্তার সাহেব হয়েছে কি ওই একটা আফ্রিকান ছেলের সাথে আমার রিলেশন ছিল তো তো মনে হয় ওই জন্যই ও আচ্ছা 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 বাট চুল তো লাল হয়েছে হয়েছে কি আমার একটা আমেরিকান ছেলের সাথেও সম্পর্ক ছিল তো মনে হয় চুলটা ওর থেকেই পাইছে তো আচ্ছা আমার ছেলেটা কোথায় নিয়েছে আনার সাথে সাথে মহিলা কান বরাবর তামাক থাপ্পর ডাক্তার তো অবাক কী ব্যাপার আপনার তো সন্তানের মানে নবজাতক সন্তানকে থাপ্পর দিলেন কেন যে অবস্থা দেখতেছি ভাবছিলাম কুত্তার মতো ডাকবো সবার থেকে তো একটু একটু পাইছে কুকুর থেকে আমরা বেরোয় যাই খুব কুকুর খুব থেকে বেরোয় কুকুর না 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 কুকুর থেকে আমরা বেরোয় যাই সবচেয়ে বিচ্ছির কুকুরের যে যোগটা আছে সেটা বলে বেরোয় যাবো এটা আমাদের বিশ্ববিখ্যাত বিশ্ব কাঁপানো হাসির যোগ থেকে নেওয়া বিশ্ব কাঁপানো হাসির যোগ হ্যাঁ বিশ্ব কাঁপানো হাসির যোগ মূল্য মাত্র ৩০ টাকা মূল্য ৩০ টাকা ২ টাকা আচ্ছা বিশ্ব কাঁপানো হাসির যোগ লিখেছেন ইমরান হোসেন আমাদের ইমরানের যোগ এটা এটা ওরে বলা হয়েছিল যখন মিরাক্কেল ছিল ওর যোগের খাতা দেখে
কৃষ্ণেন্দু দা আমাদের বলছে তুই এটা বই বানাল, বইয়ের নাম হবে বিশ্ব কাঁপানো হাসির যোগ। এই যোগ শুনে মানুষ হাসবে না, পুরো বিশ্ব কাঁপবে। ইমরানের যোগটা ছিল এরকম, কুকুরের গায়ে গন্ধ বেশি কেন? কুকুরের গায়ে গন্ধ বেশি কেন? কেন মানুষের চাইতে কুকুরের গায়ে হোয়াই বেশি স্মেল কেন? কারণ কুকুরের চারটা বগল। বিশ্বটা কাঁপতেছে নাকি? দেখেন তো কাঁপতেছে মনে ভাই, অনেক কাঁপাকি করতেছে, এর মধ্যে আমরা ব্রেকে যাই, এত কাঁপাকাঁপি থাকলে শেষ। যাক, এসএমএস করার নিয়ম হচ্ছে লিখবেন সিএফএম স্পেস নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা, লিখে পাঠাবেন 26969 এই নম্বরে। আর হচ্ছে কমেন্ট করার জন্য কমেন্ট করবেন যেভাবে, সেটা হচ্ছে যে আমরা ফেসবুক লাইভে আছি, আপনি ক্যাপিটাল এফএম 94.8 এর ফেসবুক পেজে গেলে দেখবেন যে দুই দুষ্টু বালক দুটি ফ্রেম শেয়ার করে একটি ফেসবুক লাইভ করছে, সেখানে আপনি কমেন্ট করবেন আর শেয়ার করবেন ভিডিওটি। অবশ্যই কোনো জোক থাকলে আপনি কমেন্ট সেকশনে পাঠিয়ে দিতে পারেন, চাইলে আপনি নিজেও ফোন করে আমাদেরকে শোনাতে পারেন। সেটার জন্য আপনার 7:40 পর্যন্ত ওয়েট করতে হবে। আমাদের কল করার নাম্বার হচ্ছে 02550366599। শুনছেন নিউ ভ্যালি প্রেজেন্টস নট বল টু দ্য টু ফান কিংস, ব্রেকে যাচ্ছি, ফিরছি ব্রেকের পরে। And welcome again, E-Valley Presence, not bold to the 21 Kings, only on Capital FM 94.8. আপনারা দেখছেন আমাদেরকে লাইভ, আপনারা শুনছেন আমাদেরকে লাইভ, আপনারা গালাগালি করছেন কিন্তু লাইভ। যাই বলছেন আমরা কিন্তু লাইভে শুনছি ভাইয়া, ওটা হয়তো আমরা শুনতে পাচ্ছি না, আমরা দেখছি ভাইয়া, আপনাদের এসএমএস আমরা লাইভ পড়ছি, আপনাদের এসএমএস এর রিপ্লাই আমরা লাইভ দেব, রাশিফল আমরা লাইভ পড়ব। এই যে আজকের আমাদের আজকের রাশিফল স্ক্রিপ্ট, এই যে আমি নাট ভাইয়াতে সমর্পণ করলাম, এনে নেন, রেখে দাও, দেখছেন আজকে দেখাই দিছি যাতে উনি না বলতে না পারে যে ও আজকে রাশিফল আমি ভুলে গেছি। রাহি লিখেছে, রাহি ইসলাম সাভার থেকে লিখেছে, হ্যালো ভাইয়ারা, আমি তোমার কি পুরনো লিসেনার, ওয়েলকাম করতে হবে না বুঝছো? আচ্ছা, হারিউজ্জামান ইফতি লিখেছে, আসসালামু আলাইকুম ভাইয়ারা কেমন আছেন? আর বলটু ভাইয়া আমার নাম, কি নাম চলে গেছে, হোয়াটস ইওর নেম, হোয়াটস ইওর নেম, হোয়াটস ইওর নেম, মাই নেম ইজ বলটু, মানে সেগুলো যায় কোথায়, কমেন্ট গুলো কোথায় যায় আমি সেটা আজ পর্যন্ত খুঁজে বের করতে পারিনি। হ্যাঁ, ব্ল্যাক হোলে চলে যায়, উপরের দিকে ওঠার পরে যে সেগুলো কোথায় চলে যায়, ব্ল্যাক হোল, ব্ল্যাক হোলে চলে। প্রিয়মনি লিখেছে, সামওয়ান বলছে, আচ্ছা তুমি বয়ফ্রেন্ড নাই বলে এমন পোস্ট করো, তাহলে একটা রিলেশন করো না কেন? মি রিলেশন করলে কি এমন পোস্ট করতে পারতাম? মানে কি কের মধ্যে কি ফান্দা পাতার কি? প্রিয়মনি তুমি দিন দিন লেম হয়ে যাচ্ছ, তুমি কি অন্য কোথাও মাথা ঘোরাচ্ছ, তুমি অন্য কোথাও মাথা ঘামাচ্ছ, কেন জানি মনে হচ্ছে তোমার এক জায়গায় মাথা নেই। তুমি দেখো একটু লেম না হয়ে এক জায়গায় মাথা থাকলে না কনসেন্ট্রেট করতে পারবা। শান নরসিন্দী থেকে লিখেছে, হাই বলটু, হ্যালো নাট, আই এম ইউর নিউ লিসেনার, ক্লাস থ্রিতে পড়ি, আমার বোনের হাতে লিখালাম, লাভ ইউ। আচ্ছা, বোনের হাতে লেখাইছো ভাই, তুমি তো প্রথম থেকে পাওয়ারফুল আদমি। হ্যাঁ, আচ্ছা, আজকে বোনকে খাটাচ্ছ, কালকে পরে দেশবাসীকে খাটাবা, তোমার ইশারায় বোন, তারপরে কয়দিন পরে পুরা বন জঙ্গল সব। রতনাল হাসান লিখেছে, ট্রাফিক পুলিশ বলছে, ওভার স্পিডে গাড়ি চালাচ্ছেন, আপনার নামে তো মামলা হবে, নাম বলুন। হোয়াট ইজ ইওর নেম? বলতেছে আবু সালেক সাইফউদ্দিন মোহাম্মদ আলী খান বাগদাদি, শাওন আলী খান বল্টু মজুমদার, ট্রাফিক পুলিশ। ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। হ্যাঁ, এরপর থেকে অ্যাক্সিডেন্ট করার আগে ছোট নাম বলুন। ইলি গুলশান থেকে লিখেছে, নাম কি আইসলে ইলি, ইলি আপনি মনে করেন যে আমি মনে করি নামটা ভুল পড়ছি, তাহলে নামটা কি হতে পারে এখন তো? আচ্ছা, কি নাম ছিল, আমি ইলি পড়ছি কেন? এটা কি আমি ইচ্ছা করে হয় না, আমার ব্রেনে কোনো তারে সমস্যা, আমি শিওর। আচ্ছা, হ্যাঁ কি ছিল ওর নাম? হলো লিলি, আমি পড়তেছি লি, মানে এল আই, আমার কাছে মনে হয়েছে উল্টা গেছে, আই এল হয়ে গেছে না, এটা আমার, আমি তারে জমিন, তার যেমন ওয়ার্ড ডান্সিং। আচ্ছা, লিলি গুলশান থেকে লেগেছে, তোমাদের কত টাকা দিতে হবে বলো? কেন নাট বল্টু শোনার জন্য? হ্যাঁ, মানে টাকা দিতে হবে কেন? হ্যাঁ, মানে নো অ্যাড নাট বল্টু, মানে নো অ্যাড নাট বল্টু। বাহ বাহ ভাই, স্পন্সর পাইছি ভাই, কালকে থেকে হবে লিলি প্রেজেন্স নাট বল্টু দ্য টু ওয়ান কিং, কোন নন-স্টপ শো, নন-স্টপ শো, থামাতে পারবে না কেউ, আমাদের ট্যাগলাইন হবে থামাতে পারবে না কেউ, থামায় রাখতে পারবে না কেউ, থামাতে পারবে না। এই লিলি কন্ট্যাক্ট করো আমাদের সাথে। ফারুকি লিখেছে, সাথে আছি গাজীপুর থেকে। আচ্ছা জিপি তুমি তাহলে। আর লিখেছে আমাদেরকে কবিতা, লিখেছে কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে আমায়
কবিতা নূর ঢাকা থেকে লিখেছে, লাইফ অফ পাই মুভিটা সেই দেখে কান্না চলে আসছিল, আর আমি কখনো যাব না তোমাদের ছেড়ে। সে তুমি যাবো না, কিন্তু এখানে লাইফ অফ পাই কান্না আসার কথা না তো, এখন আমরা যেটা বলছি না ওটা পরে তুমি লাইফ অফ পাই দেখে এখন হাসি আসবে। ফামি আহমেদ লিখেছে, চায়ের সাথে বিস্কুট ইজ নর্মাল, কিন্তু চায়ের সাথে হুমায়ুন আহমেদের বই, ও মা গো, উচ্চ শিক্ষিত, স্মার্ট আর ওভার স্মার্ট, এর পার্থক্য আর কি। সামির আহমেদ লিখেছে, কাস্টমার কেয়ার করো সজল ভাই, নইলে আচ্ছা কাস্টমার কেয়ার করতে বলেছে, এটা তো বাম্পার ফলন, কাস্টমার কেয়ার করো, বাম্পার ফলন তুমি হাত দিয়ে ফেলেছো ভাইয়া। শারমিন নারায়ণগঞ্জ থেকে লিখেছে, আজকে ফার্স্ট এসএমএস করলাম, প্লিজ পড়বা, না হলে কিন্তু এই বাপরে কি লিখছো কি, আচ্ছা ও যেটা লিখছে আমি ঢেকে ঢুকে বলি, আজকের ফার্স্ট এসএমএস করছি, সো প্লিজ পড়বা, না হলে কিন্তু ধন্যবাদ দিয়ে দেবো। বাবারে কি থ্রেট, পরে তোমার ভুলই করলাম। নাজমুল হাসান বিল্লাল লিখেছে, আমার সরল মনের একটা প্রশ্ন, বল্টু শেয়ার পড়তে গেলে এত ঘুরে কেন? এটা হলো সরল মনের প্রশ্ন, এটা ঘোরার একটা একদিন একদিন ঘোরার মানে মানে বলে দেব, ক্যামেরা ঘুরে আমরা দেখাই দেব যে ঘুরে মানে বলতে কি ঘুরে, কি ঘুরে, কেন ঘুরছে, কি ঘুরছে। নেম মাহি ফ্রম ঢাকা, ওরে কেসে খুব সুন্দর লাগছে ভাই, কিন্তু পড়তে পারতাছি না, পরে পড়বো আমরা, এটা ওরে লিখে যেটা লিখছো থাক। এফএম বুকার লিখেছে, প্রেম করলে মোটা মেয়ের সাথেই করবেন, কারণ পরিচিত কেউ সামনে পড়লে লুকানো যাবে, এটা ভালো বুদ্ধি। আর যদি মনে করেন মেয়ের পরিচিত হয় ওকে লুকাইব, মেয়ে কইতেছে ও মা গো আমার আব্বু আসতেছে কোথায় লুকাই, তখন বুঝবেন কার খেলা, কই নিয়ে যে লুকাইবেন, লাভ নাই। সারা লিখেছে, ফ্রম এই যে বলছিলাম না এই যে আসবে সারা ফ্রম গাজীপুর, সারা লিখেছে, তোমাদের প্রতিদিনই মেসেজ দেই, আচ্ছা তোমরা তো কি সারার মেসেজ পড়োই না, আজকে পড়ে দেওয়া হয়েছে। নাদিয়া সুলতান লিখেছে, আমিও কিন্তু নরসিংদী থেকে বলছিলাম, ওয়াও। এস এম মুকিত লিখেছে, আপনি যদি পাউডার দুধের লোভ সামলাতে পারেন তাহলে বস আপনি বাঙালি না। মেঘলা মানে মানে পাউডার দুধ চিনি দিয়ে খাওয়া, আরে ভাই এটার মধ্যে যদি পাউরুটি হলে তার জোস, পাউরুটির উপরে পাউডার দুধ তারপর চিনি, তারপর চিনি, উফ, কালকে সকালে খেতে হবে, ছবি পাঠাবো আপনারে। মেঘলা মানিকগঞ্জ থেকে লিখেছে, আপনারা কেমন আছেন ভাইয়া? আমরা খুব ভালো আছি, নাট ভাই ভালো নেই এখন। শ্রাবণী গাজীপুর থেকে লিখেছে, ওই রাত বল্টু আমার এস এম এস পড়ো না কেন, হ্যাঁ আজকে যদি এস এম এস না পড়ো তাহলে আর জীবনে এস এম এস করবো না, বলে দিলাম। তৌহিদ ভুইয়া লিখেছে, হ্যালো ভাইরা কেমন আছো, ভালো আছি আমরা, ভালো আছি। নিশা লিখেছে গাজীপুর থেকে, আজকে তোমাদের শোনার কথা ছিল না, প্রাইভেটে অনেক পড়া জমে গেছে, তাও বই নিয়ে বসেছি, তখন আম্মু বলছে আজকে নাট বল্টু শুনবি না, দে শুনি, ও এট লাস্ট। আচ্ছা তাছাড়া আন্টি এসে বসে আজকে শিডিউল করে নিছে যে আটটার সময় পড়তে বসে, কখন পড়তে বসো আন্টি। থ্যাংক ইউ সো ম্যান, সো ভেরি ম্যান আন্টি, ইউ আর সো কিউট, ওয়াও আন্টি, ওয়াও কিউট। নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে, হাই এই ভাই আপনার এলাকার মেয়ে, হাই বলেন, হ্যালো হ্যালো নাদিয়া, নাদিয়া নাদিয়া যেও না, মানে নাদিয়া কল্যাণপুর থেকে, হাই ভাইয়েরা কেমন আছো, আমার এস এম এস পড়ো না কেন, বাবা তুমি কল্যাণপুরের মেয়ে, আমরা বাসায় গিয়ে মেসেজ করে দিব তোমার। চন্দন দাস লিখেছিল, সামির আহমেদ লিখেছে, তারপরে সামির আহমেদ লিখেছে, কাস্টমার কেয়ার করো সজল ভাই, নইলে বাকিটা ইতিহাস, কোনোটাই করা সম্ভব না, দরজা বন্ধ হয়ে গেছে মোটামুটি। আফরা মিরপুর থেকে লিখেছে, শাওন ভাইয়া ও মাঝে মাঝে আমাকে আরফা বলে, আরফা, হ্যাঁ আমি তো ইচ্ছা করে বলি, মাঝে মাঝে না সবসময় বলি আরফা, আরফা আরফা বলে, আর ক্রিকেট প্র্যাকটিস করতে গিয়ে স্লোটা মিস হয়ে গেল, শোটা মিস হয়ে গেল। ক্রিকেট প্র্যাকটিস নাকি সন্ধ্যার সময় তুমি শো করো, এই প্র্যাকটিস করো নাকি? ইমাম আবির লিখেছে, মাই ফেভারিট এপিসোড, থ্যাংক ইউ ইমাম। কি মহসিনা ইয়াসমিন হাই লিখেছিল আমাদেরকে, ফারুক হোসেন লিখেছে আমাদেরকে, তারপরে নাজমুল হাসান বিল্লাল, এস এ তমা লিখেছে, আমিও গাজীপুর থেকে, আর তারপর হচ্ছে রাজু গাজীপুর থেকে লিখেছে, বল্টু ভাই আমার জিএফ এর নাম সারা, তার কাছে থেকে শুনতে শুনতে আমিও আপনাদের শো এর ফ্যান হয়ে গিয়েছি, সারা আপনাদের অনেক বড় ফ্যান, ও সারা তুমি কি সারা দেবে সারার জন্য। আজ নাদিম খান লিখেছে, প্রিয়া তো নিজেই ব্লক খেয়ে আছে আমার কাছে, মানে কে প্রিয়া খান কেনা, পাপিয়া লিখেছে, পাপিয়া রূপগঞ্জ থেকে, বাবুরা খাইছ তুমি তো ভাইয়া এক ডিগ্রি আগে গেছ, বাবু খাইছে তুমি বাবুরা করে দিছো, চলে গেছে এবার তো কাম সারছে, গ্রুপে হবে গ্রুপে। রায়হান লিখেছে, হাড্ডি ছাড়া মাংস কোথায়, হাড্ডি ছাড়া মাংস হটডগ বাবা, এটা বল টুকে বলছে,
তানিম ফেরদোস, তামিম ফেরদোস লিখেছে, ও ভাই কি লিখবাম আপনার যেটা খুশি আপনি এটাই লেখেন। একজন লিখছে নাসরিন কিশোরগঞ্জ থেকে, আমি নাসরিন না সিফাত গাজীপুর থেকে। ওর ধারণা নাসরিন কিশোরগঞ্জ লিখলে আমি পড়বো। দেখ একদিক থেকে কিন্তু ঠিকই আছে, মানে এইভাবে না লিখলে কিন্তু এস এম এস টা নাও পড়া হইতো, নাও পড়া হইতো। মানে ইউর সো ক্রিয়েটিভ ভাই, প্রথমে কি সুন্দর লেখা নাসরিন কিশোরগঞ্জ থেকে, পরেটাই আমি নাসরিন না আমি সিফাত গাজীপুর থেকে। কথা হচ্ছে যে আগে আমরা পুরো এস এম এস টা পড়ি, তারপরে দেখি যে ওইটা কি বলা যাবে কি যাবে না, তারপরে এস এম এস টা বলা হয়। হ্যাঁ মানে আপনি লিখলেন আর পড়ে দিল তা কিন্তু হয় না। সুমাইয়া ইসলাম তানহা লিখেছে, ভাই আমি গাজীপুর থেকে আজকে ফার্স্ট কমেন্ট করছি, থ্যাংক ইউ। চুমকি কালীগঞ্জ থেকে লিখেছে, হাই ভাইয়া আমি গাজীপুরের কালীগঞ্জ থেকে বলছি, আর বল্টু ভাই আমার নাম নিয়ে একটা গান গাও তো, তোমার নাম নিয়ে অলরেডি গান আছে ভাইয়া, চুমকি চুমকি নিয়ে অনেক গান আছে। রাফা রহমান, সাফা রহমান লিখেছে, বল্টু ভাই আজকে তোমাকে ফার্স্ট দেখলাম, মিষ্টি খাওয়া বল্টু মিষ্টি খাওয়া। সুন্দর করে ছবি তুলে রাখো, স্ক্রিনশটই রাখো, আপনারা প্লিজ স্ক্রিনশটই আমাকে পাঠিয়ে দাও। তুই তো নিজেই ছবি তুলছিস, আর দরকার আছে স্ক্রিনশট একটা? প্লিজ চলো পান কলেজে যাই আমরা। আছে না কেন, আসবে আসবে আস্তে ধীরে আসবে, মোটামুটি যা শুরু হয়েছে এদিক থেকে আস্তে ধীরে আসবে, ঠিক আছে। ধরছি, হ্যালো, তুমি একটা মেয়ে প্রিয়ামণি গাজীপুর থেকে, তাহলে বলতো ঠিকই বলছে, তুমি একটা মেয়ে। আমি তাহলে ঠিক ধরেছি, ঠিক ধরেছি, প্রিয়ামণিকে ধরে ফেলেছি। কেমন আছো তোমরা? আমরা ভালো আছি, তোমার কি খবর? শুনলাম তোমার শরীর স্বাস্থ্য ভালো নাই। ভালো ভাইয়া, জানো যে আমার মানে একটা নাটবল্টু গ্রুপ আছে না, সেটা নষ্ট হয়ে গেছে। নাটবল্টু গ্রুপ নষ্ট হয়ে গেছে মানে কি? কার ছিল গ্রুপ? তার জন্য একটু খারাপ আছে। মানে গ্রুপ গ্রুপ নষ্ট হলে কেমনে, ফ্রিজে রাখো নাই? রাখছিলাম তো, এখন কিভাবে যে নষ্ট হইলো, বেশি দিন ফ্রিজে রাখলো তো নষ্ট হয়ে যায় না। নাটবল্টুর মেইন গ্রুপ তো হচ্ছে যে ওই যে ওরা ওই গ্রুপটা চালায়, এফএম কোকা, ওইটাই নষ্ট হয়ে গেছে। ওইটাই নষ্ট হয়ে গেছে, 37,000 মেম্বার। কেন, কিভাবে নষ্ট হলো এটা? ব্যাড নিউজটা তুমি কেন গুড গুড টাইমে দিলা? ওদের জন্য নষ্ট হয়েছে, ওরাই নষ্ট করছে, ওরা ছেলে পেলে পালতে পারে না, একটা তোমরা নষ্ট করছো এটা কেন গ্রুপটাকে? নষ্ট করছে, সামনে নষ্ট করছে না, নষ্ট হইছে কিভাবে সেটা বল। যত নাই নাই নষ্ট হইছে, নষ্ট হইছে কিভাবে সেটা তো মানে মনে হয় পোস্টের জন্য, মানে উল্টাপাল্টা পোস্ট দিছে, যাতা পোস্ট দিছে, প্রিয়ামণি নিজে ছবি পোস্ট দেওয়ার পরে ফেসবুকে নিতে পারে নাই, মানে যার যা ইচ্ছা পোস্ট করছে সম্ভবত, সেটা হচ্ছে হ্যাঁ পুরো গ্রুপটাই খেয়ে নিছে। সজল ভাইয়া বলো, এই যে তোমাদের এই যে রাশি ফলটা নিও না। কি নিবো না? রাশিফলটা নিও, মানে রাশিফল যে একটাই আছে না, মানে রাশিফল যে বল সেটা বলার দরকার নাই, দেখো এভাবে টাইম নষ্ট হয়ে যায়, কম টাইম নষ্ট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি 30 সেকেন্ড কান্না করে এই কথা বলো, তাহলে আমরা রাজি হব। এটা আমার কথা নয়, এই ফোন কোকার কথা আমাকে বলছে, আমি যেন ফোন পাই না এটা বলো। আরে তোমরা দুজন কোরাসে কান্না করে আমাদেরকে, এটা বলো 15 সেকেন্ড তুমি কান্না, 15 সেকেন্ড এফএম কোকা কাটবে। আচ্ছা আমি কান্না করে তোমার ভয়েস পাঠিয়ে দিই, মনে না না এখানে বন্ধু, আমাদের বাকি তো বাকি লিসেনার শুনবে না, পরে ওই যে ইয়ের সাথে গ্রুপের সাথে আইডিও চলে যাবে, তারপরে তো আমার আইডি নষ্ট হয়ে গেছে। কান্না করো, একটু কান্না করো, কান্না ভাই সেটা না, আমার ফোনটা রাখার পর যে একটা খুশি হইছো বাবা, তাহলে আজকে আবার খুশি হইছো, আজকে খুশিটা দেখবো কাকে, চল বলতো আমরা আজকে আবার খুশি হই, রেডি 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 1 2 3 উইয়ে আবাক্সি প্রিয়ামণির ফোন আমরা রেখে দিয়েছি, রেখে দিয়েছি, তা না 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 না, তোর কর না, তোর কর না, তোর কর না, আজকে তো বলতো উদ্যম, মানে ধরো বলতো আজকে সেলিব্রেশন, খুশির লেভেল অন্য অন্য লেভেলে চলে গেছে, মনে হচ্ছে দেখছে বাংলাদেশ বিশ্বকাপ পেয়ে গেছে, ওই লেভেলে খুশি হয়ে গেছে ভাই। কে পাইছে না বিশ্বকাপ? Under-19 তো পাইছে, ইয়া ওটাই বলছে। হ্যালো, আমরা Under-19 নি। আসসালামু আলাইকুম
ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমাদের নাটবল্টুর গ্রুপটা নষ্ট হয়ে গেছে, জানো তো? কি ভাইয়া? যে আমাদের নাটবল্টুর গ্রুপটা নষ্ট হয়ে গেছে তুমি জানো? এবং নষ্ট করছে কি জানো? প্রিয়মনি করছে। কেন ভাইয়া, কি হয়েছে? আরে প্রিয়মনি ও নিজের ছবি আপলোড করে দিয়েছে ফেসবুক থেকে, ভয় পেয়ে ব্লক করে দিয়েছে গ্রুপে। তোমার নাম কি? তোমার নামও কি প্রিয়মনি? চাঁদপুর থেকে বলতেছো এখন? হ্যাঁ, চাঁদপুর থেকে আমিনা কত দূর? চাঁদপুর থেকে আমিনার কত দূর? বুঝবে না চাঁদপুরের চলে আমার চাচরি চাঁদবে না, কি একটা বিপদ বুঝছো কইতে পারতো না? শিখে নিও, আমরা ফোন রাখার পরে শিখে নিও। তুমি তো চিক ভাই, চামাদের চিক হবে। তুমি এই যে বুঝছাবেন কেমন কম না থাক, তুমি এখন কোথায় এটা জিজ্ঞেস কর। চাঁদপুরে যাইতে পারবো না, তুমি তালের পিঠার সাথে ইলিশ মাছ পাঠায় দাও বাসায়। মাইনছে চাঁদপুরে ইলিশ মাছ খাইতে ডাকে, আমি তালের পিঠা খাইতে ডাকে, বুঝলাম না? হ্যাঁ, আমাদের বাসায় আসলে তালের পিঠাও খাওয়াবো, তালের পিঠা খাবো। ইলিশ মাছ খাবো, মাছটা পাঠায় দাও। ঠিক আছে, আর ইয়ে খাসির মাংস দিয়ে রসমালাইটা কখন খাবো তাহলে? খাসির মাংসের ঝোল দিয়ে রসমালাই খেতে যা লাগে। আমরা তো রওনা দিয়েছি, আমরা তো রাস্তা রওনা দিতেছি। নামেন নামেন চাঁদপুর, নামেন চাঁদপুর, পুরাই রওনা দিবো আর কি। হ্যালো নারায়ণগঞ্জ নাটোর নোয়াখালী, তো নো নুনি নেমন নাচো? হ্যাঁ মোটামুটি মোটামুটি। নোনার নাননি? নানির নাম জিজ্ঞেস করলেন ওর নাম? নোমার নাননি? নানি এ বলতো ভাই, নু জোনাই না, আসলে কিচ্ছু বুঝি নাই। নুমি আপনার আপনার নাম কি জানো? নিহাদ। নিহাদ, ওই যে নরসিংদি থাকে তো এই জন্য, মানে মনে কর নরসিংদির ইংরেজি কেমন কথা বলবে? নট নিজ নিওর নেম। একটা জোক শোনাও। এ ভাই, এ ভাই মানে কি? কি ভাই? বলতো ভাই, এভাবে পচায় কেন মানুষকে? পচায় কি? পচাস কে মানুষকে? আমি কি মানুষকে পচাই? হ্যাঁ, সবাইকে আমি আলাদা করে ফ্রিজ কিনে দিব, ফ্রিজে বসে বসে নাট বলতো পচবা না। বলো ভাইয়া, বলো। বলছি ছিলাম এই যে আপনাদের ইসমাত ইসরাত কোন দিন আছে? আউটবক্সেও দিও একটা। বুঝতে পারছি,
হ্যালো মামার বাড়ি বলে একটা কথা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কোথা থেকে ফোন দিছো? আফরা বলছি মিরপুর থেকে। মিরপুরের ভাষা কিন্তু আমরা জানি না। আমি শুনতে চাই না প্লিজ। মিরপুর আমি একটাই জানি, মায়ের মাবা। মায়ের বাবা মানে কি? মায়ের খাবা। তুমি তোমার সাথে কেন পড়ছো বুঝলাম না তো। মানে মায়ের কি বুঝি নাই। রাশেদ ভাইয়ের সাথে এসএমএস করছে এটা নাকি আমি পড়ে দিছি? মিরপুরে ভাষা আমি শুনবো না। মিরপুরে ভাষা আমার ভালো লাগে না এগুলা। চদিয়া কি বলো তুমি উল্টা পাল্টা, ওইটা তো আরো খারাপ। চদিয়া আমি কি খারাপ কথা বলছি? ভাষাটা ভালো লাগে না। চরটা ভালো লাগে না? তুমি এত কিছু বুঝো কেন? তুমি চয়ের প্রতি তোমাদের রাগ কেন? তুমি কি কি জানো চর সম্পর্কে? ওহো, চাঁদপুর কিন্তু চদিয়া। হ্যাঁ, তারপর চায়নাও কিন্তু চদিয়া। যে ফোনটা দিয়ে কথা বলতে আমরা ছিলাম দেশে, হঠাৎ বিদেশে চলে গেলি। ইন্টারন্যাশনাল ফোন না আমাদের। মিরপুর থেকে তো রোমিং কাটতেছে, সেখানে কথা বলতেছে। আফরা শোনো, আফরা আজকালকার মোবাইল, ল্যাপটপ, উইন্ডোজ সফটওয়্যার, যে কোনো কিছু প্রতিনিয়ত আপডেট হইতেছে, তাই না? তুমি তোমার বাসায় মানে তোমার ম্যানুফ্যাকচারার আব্বু আম্মুকে জিজ্ঞেস করবা যে তোমাকে ডাউনগ্রেড করার কোনো পদ্ধতি আছে কিনা। আমরা যত টাকা লাগে দিব। তুমি বেশি আপডেট হয়ে গেছো, আমরা একটা ডাউনগ্রেডেড আপনাকে চাই। কয়টা জোক? 10টা জোক লিখছি মনে হয় তোমাদেরকে শুনে। কি কি? 3 বছরে 10টা জোক, 10টা জোক শিখছে। 10টা জোক শিখছে? নির্বাচনে জেতার পরে এখন সবাই বলতেছে যে বল্টু ভাই যেখানে আমরা আছি সেখানে, তো তুমি হচ্ছে বললা যে ভাই আমি ট্রাস্টটা সেদিক থেকে। হ্যাঁ, তারপর একটা লোকরে বললা ভাই তো আসেন তো আমার সাথে, তো তুমি ওই লোকরে নিয়ে বাথরুমে গেলা। তখন লোকটা তুমি বলতে লোকটা বলতেছে যে কি ভাই আপনি আমার নিয়ে বাথরুমে আসে কেন? তুমি তখন বললা যে আরে ভাই আপনি তো বললেন বল্টু ভাই যেখানে আমরা আছি সেখানে, এই জন্য বাথরুমে নিয়ে এসছি। সর্বনাশ, আমাদের ছোটা রেস্ট্রিক্টেড করে দেওয়া উচিত ভাই। কিরকম? যে সর্বজনের জন্য নয়, যেমন আফরা প্রথমে এবং এই জাতীয় যারা আছেন তারা প্লিজ আমাদের শোষণ না। ওরা ভুল ইন্টারপ্রেট করতেছে। চিন্তা করছেন বল্টু ভাই যেখানে আমি সেখানে আমি একটা ছেলেকে বাথরুমে নিয়ে যাবো বলে? ঘোরাঘুরি শেষ হয়েছে বল্টু? চোর ঘুরছে, আর ঘুরতে দেবো না। তাহলে সুল্লুত করে পরে দে। কিন্তু সমস্যা হলো গিয়ে মানে ঘোরা শেষ হলো, ঘোরার পরে আরেকটা ঘোরা আছে না, ওটা হইতেছে। এত মানে ঘোরাঘুরি শেষ হয় না কেন তোর? একদিন বলছি না দেখাবো, সেটা দেখাবো আজকে। আচ্ছা, জোবায়ের জোবায়ের লিখেছিল আমাদেরকে নো এসএসসি। আচ্ছা, তাতে কি আসলো গেল বুঝতে পারতেছি না। স্বপ্ন দেখা বালক তামিম। আচ্ছা, বাবারি স্বপ্ন আর কয়দিন দেখবা? হ্যাঁ, বন্ধ করো, করে দে। রতন আল হাসান শেয়ার করেছে স্বপ্ন দেখা বালক। শাফি আহমেদ শেয়ার করে শাফি লিখেছে, আমার ঘুম থেকে দেরিতে উঠলে আমরা ঘুম থেকে দেরিতে উঠলে বাবা মা আমাদের নবাব বলে গালি দেয়। তাহলে নবাব বা নবাবের ছেলেমেয়েরা দেরিতে ঘুম থেকে উঠলে ওদের কি বলে গালি দিত? ওকে নির্বুত। আই থিঙ্ক দিস ইজ আইকিউ, মানে আমার বলতেছে মাথা। যেটা নিয়াজ খান নাফিজা শেয়ার করেছে, এস এম মুকেশ শেয়ার করেছে, রতনাল হাসান শেয়ার করেছে, বাণী নাম্বার 20, কোনো রেস্টুরেন্টে গিয়ে যদি দেখেন বসার সিট না পান শুধু একবার ফোনটা কানে নিয়ে বলবেন দোস্ত তোর গার্লফ্রেন্ড তো আরেকজনের সাথে বসে আছে, দেখবেন নিমিষেই ফাঁকা হয়ে গেছে। এটা মনে হয় বানিয়ে না, এটাকে বলছে আমাদের মধ্যে কেউ একজন, নাথ ভাই মনে বলছিল একবার। তারপর প্রিয়ামণি শেয়ার করেছে, এফ এম জাহাঙ্গীর আলম শেয়ার করেছে, এমডি শাফি আহমেদ তো বললামই,
দেখতে পাচ্ছি আর কাকে শাকিল লিখেছিল শাওন ভাই গাজীপুরের কোন ফুড রিভিউ দেন গাজীপুরে একটা ফুড কত ডাকো যাই তারপর দিচ্ছি ফামিয়া আহমেদ শেয়ার করেছিল প্রশান্ত মজুমদার হাতে হারে খেন পেছনে টুট তারপরে হচ্ছে শেয়ার করেছে এমডি হারুন রশিদ শেয়ার করেছে তারপর শেয়ার করেছে কে 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 তুমি মাহফুজুর রহমান রাকিব লিখেছে কমেন্টস পড়ো নাট ভাই পড়ে দিছি এমডি নাজমুল হাসান বিল্লাল শেয়ার করেছে সাদাত কাব্য বল্টু ভাইয়ের জোক সামিয়া খান লিখেছে তোমাদের দুইজনকে আজকে মাশাআল্লাহ লাগতেছে কিভাবে আদর করবে সেটা ভাবতেছিল আর সে অনুযায়ী অ্যাক্ট করতেছিল ভুলক্রমে সেই গুতা গুলা সামনে আমি কখনোই জোকটা বলিনি সরি টু সে এইভাবে তো জীবনে বলিনি হ্যাঁ জুয়েল রানা লিখেছে ভাই আমি আপনাদের নিউ ফ্রেন্ড তারপর হচ্ছে যে সামিয়া খান লিখেছে তোমরা আমার হাসি মুখের কারণ ওয়াও আমরা তোমার দুঃখের কারণ হয়ে যাবো কয়েকদিন পরে নুসরাত জাহান শেয়ার করেছে বাপ্পি রায়ন শেয়ার করেছে এমডি মাহফুজ শেয়ার করেছে রেহনুমা ইসলাম শেয়ার করেছে জ্বলন্ত প্রেমিক তারপরে এমডি জাবেদ হোসেন শাহাদাত কাপুর তো বললাম এইটুকুই দেখা যাচ্ছে বাকিদের খুঁজে পাওয়া যাচ্ছে না আচ্ছা চলো তাহলে আমরা চলে যাই টাটা ফ্রম নাট বলটু নাও ওয়েলকাম টু জোক আনকাট তুমি তো কখনো মাও হও নাই বানিয়ে দিব অসাধারণ অসাধারণ মানে বলতেছে যে যে নতুন বিয়া দম্পতি তো প্রথম দিন অফিস থেকে আসছে আসার পরে বউরে দেখে ওর কেমন সন্দেহ হইতেছে বলতেছে আচ্ছা তুমি আমি অফিসে গেলে কি তুমি অন্য কারোর সাথে কি কোনো ইডিস পিটিস করো নাকি বলে না কি বলো তুমি এইসব তো আমি শুধু তোমাকে ভালোবাসি আর কাউকে ভালোবাসি না কাজে ঠিক আছে পরের দিন আসছে একটু মনে করেন যে সন্দেহ হয়েছে যেহেতু বিকেল দিকে চলে আসছে আসা পথে বউর চুল এলোমেলো শাড়িগুলো কেমন জানি এলোমেলো আচ্ছা আমি আসার আগে কেউ কি এখানে আসছিল বল কি বলো না আমি তুমি ছাড়া কাউকে ভালোবাসি না তুমি খালি আমাকে সন্দেহ করো জামাইয়ের মনে আরো সন্দেহ পরের দিন আরেকটু আগে চলে আসছে দুপুরে এসে পড়ছে আয়সা দেখেছে মানে আঁচল ঠিক করতেছে মানে মানে মনে হচ্ছে যে এখনই মানে ঘরেই আছে এখন বাইরে যেতে পারে নাই সে চার চারিদিকে ঘরে খাটে নিচে টিচ খুঁজো কি খুঁজো বলে না আমি শিওর কেউ না কেউ আসছে বলে না তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করো আমার কেউ নাই আমি তোমাকে ছাড়া কোনো কাউকে ভালোবাসি না জামায়ের তো মানে সন্ধ্যের ভাত ভেঙে যায় না ভাত ভেঙে গেছে পরের দিন আসছে আসার পরে সে অফিসে যাওয়ার আগে বেসন গুলাইছে বেসন গুলা ওর সারা গায়ে বেসন মাখাই দিছে বলে কি করতেছে কোনা বেসন থাকবে এটা কেউ যদি তোমাকে টাচ করবে অ্যাসলি বুঝতে পারবো যে সে টাচ করছে আচ্ছা ঠিক আছে জামাই বেরোনোর সাথে সাথে বয়ফ্রেন্ড আসছে আসার পরে কী ব্যাপারে এই অবস্থা কেন আর বলো না আজকে কিন্তু আর কিছু হবে না বেসন লাগাই দিয়ে গেছে বলে নো টেনশন আমি আবার বেসন লাগাই দিয়ে যাবো সে বেসন লাগাই দিয়ে চলে গেছে রাতের বেলা স্বামী আসছে আইসা বল দেখো আমি বলছিলাম আমি তোমাকে ছাড়া কেউ নাই আমার জীবনে বেসন যেমন আছে তেমনই জামাই তার গাল থেকে একটু বেসন নিয়ে চেখে থেকে বললো তোমার জীবনে কেউ না কেউ আসে আমি তো বেসনের লবণ দিইনি এই বেসনের লবণ এলো কোথায় তাই বললাম শুধু চোখে দেখবেন না মাঝে মাঝে চেখেও দেখেন Capital FM, a time check. It's 8. Capital FM 94.8, Desher number one music station.